খুলনার কয়রা উপজেলার ঘুগরাকাটি খাদ্য গুদামের লেবার শ্রমিক মোহাম্মদ খলিলুর রহমানের বিরুদ্ধে লেবার সদস্যদের কাছ থেকে মাসোয়ারা নেয়ার অভিযোগ উঠেছে। এমনটা জানিয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ও কয়রা উপজেলা খাদ্য অফিস ইনচার্জের কাছে লিখিত অভিযোগ করেছে কাজ থেকে বাদ পড়া শ্রমিক ও স্থানীয় ব্যক্তিগণ। অভিযোগ থেকে জানা যায়, লেবার শ্রমিক মোহাম্মদ খলিলুর রহমান একজন পঙ্গু ব্যক্তি, তার পক্ষে কাজ করা সম্ভব নয়। সে গুদামে কর্মরত লেবার শ্রমিকদের কাছ থেকে মাসোয়ারা নেয়, কেউ এটা না দিলে তাকে বাদ দিয়ে অন্য শ্রমিককে কাজের জন্য নেওয়া হয়। এ ব্যাপারে লেবার শ্রমিক মোহাম্মদ খলিলুর রহমান জানান, তিনি লেবার শ্রমিক নন। তিনি জানান, দীর্ঘ 30 বছর ঘুগরাকাটি খাদ্য গুদামের সর্দার হিসেবে সততা ও নিষ্ঠার সাথে তিনি কাজ করে যাচ্ছেন। মাসোয়ারার বিষয়টি মিথ্যে বলেও পাল্টা অভিযোগ করেন তিনি। খলিলুর রহমান বলেন, সানা নামের স্থানীয় একজন গোডাউনের গেটের পাশে অবৈধভাবে একটা দোকানঘর তৈরি করে রেখেছে। তার এই দোকানের জন্য গোডাউনের মালামাল উঠানামায় গাড়িতে খুব সমস্যায় পড়তে হয়। তার দোকানঘরটি সরিয়ে নিতে বলায় ক্ষিপ্ত হয়ে বিভিন্ন দপ্তরে মিথ্যে অভিযোগ করছেন বলে জানান খলিলুর রহমান। দোকানপাট জন্য কিছু না চলতে পারে চলেছি, আর এই যে গাড়ি ওঠা নামা মাল ডেলিভারি করলি, ওখানে গাড়ি তোমার জ্ঞান বাধা বিঘ্ন করে যাতে পারে না, যার কারণে আমি একটু ঘরের ব্যবহার একটু ইয়েছিলাম। ও আমার পিছু নিয়ে হানে দরখাস্ত করে, হানে ইয়ে করে বিভিন্ন জায়গায়। আমি এই পঙ্গু মানুষ, আমি কোনো জায়গায় চলতে ফেলতে পারিনি। ও আমার খুব টানা খিসা করতেছে, এই আমার বক্তব্য। আপনি কি মাসে মাসে কি মাসোয়ারা নেন? না, লেবার আছে এখানে, লেবার আছে 12-13 জন আছে এদের কাছে। শুনেন, ওরা তো আহ্বানিচ্ছা বাদ গেছে, ওরা বাদ গেছে। এই যে আর কাবিখা বন্ধ হয়ে গেল, শুধু ভিজিটি ছাড়া আর কোনো কাজ ছিল না, সব ভাটায় গেল, ধান কাটি গেল, এখানে কোনো লোকজন ছিল না। ওনারা আবার ভাটাতে লোকজন আসলে আবার ওনারা লোকজন কাজ করতেছে। ওরা অনেক আগে চলে গেছে, ওদের পোষায়নি, টাকা দেননি না, কোনো টাকা পয়সা নেওয়া হয়নি। যারা বাতলি তাদের কাছে তো নেননি, বর্তমান যারা আছে তাদের কাছে মাসোয়ারা নেননি। বর্তমান যারা আছে তাদের কাছে জানেন, জানতে পারলে আমি যদি দোষী হই, সে দোষী আমি এখান থেকে এখন সারেন্ডার করব। ধন্যবাদ। শ্রমিকের আমাদের একটা ইউনিয়ন একটা অফিস আছে, আমাদের অফিসে এসে যখন শ্রমিকেরা বললো, তখন আমাদের অফিসে এসে যখন শ্রমিকেরা বললো, তখন আমি শ্রমিককে বললাম যে তোমাদের টাকা যেভাবে হোক আদায় করে দেবো। সাংবাদিক ভাইরা আছে, তারা সঠিক এই দেশে গণতান্ত্রিক বাংলাদেশ সরকার তাদের অনুমতি দিয়েছে, তারা গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের পক্ষে কাজ করে এবং কি তারা আছে, তারা খুব ভালো লোক। আমরা চাই যে এই প্রতিবন্ধী যাতে এই সন্ত্রাসী না করতে পারে, এই প্রতিবন্ধী যাতে ওই জায়গা থেকে অফ হয়, এইটাই আমরা চাই। আর যে কোনো সার আসলে তার সাপোর্ট নাই, কী কারণে সাপোর্ট নাই আর কী কারণে কী নাই, এইটাই আমরা খাদ্য মন্ত্রণা যে বিভাগ খাদ্য মন্ত্রণা, জেলা খাদ্য মন্ত্রণা, উপজেলা খাদ্য মন্ত্রণার কাছে দাবি করতে চাই যে এটা সুস্থ বিচার করতে। সুগান একটা লোকের বিরুদ্ধে এত বারবার যদি অভিযোগ আসে, এলাকাবাসী অস্থির হয়ে যাচ্ছে। দুই গ্রুপ আমাদের ইউনিয়নের একটা সমিতি নিমন্ত্রণকারী। আমি পরের দিন কাজে গেছি, কাজে যাওয়ার পরে হলো আমাদের মাথায় বস্তা আর দেয়নি। মনে করেন আমার একটা ই হয়েছে যে হলো আমি